6 আগস্ট 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। আমাদের শ্রদ্ধাঞ্জলি। প্রিয় দর্শক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে এখন আপনারা দেখবেন তৃতীয় মাত্রার বিশেষ পর্ব। তৃতীয় মাত্রার বিশেষ পর্বটি উপস্থাপনা করেছেন ফরিদুর রেজা সাগর এবং পরিচালনা করেছেন জিল্লুর রহমান। পরিবেশিত হচ্ছে ইফাত মাল্টি প্রোডাক্টস লিমিটেড, নিটল টাটা এবং বিএসবি ক্যাম্পিয়ান স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে। সব সকাল একরকম হয় না, কোনো কোনো সকাল আসে মুঠো ভর্তি শৈশব হাতে, আর কোনো সকালে এক ঝাঁপ বৃষ্টি। সব বিকেলও একরকম হয় না, কোনো বিকেল ধরে রাখে ফেলে আসা সোনালি ক্যাম্পাস, আর কোনো বিকেল থাকে ঘাসের বুকে পা ডুবিয়ে। আর তাই জীবনের এই মুহূর্তগুলোতে ইফাত থাকুক আপনার সাথে সবসময়। ইফাত আটা ময়দা সুজি, শুরু হোক বিশুদ্ধতায়। দেশের অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নে, রপ্তানি বাণিজ্যে সুদীর্ঘ 28 বছর গ্রাহকের আস্থার প্রতীক নিটল মোটরস কর্তৃক বাজারজাতকৃত পণ্য পরিবহনে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য নাম টাটা। নিটল মোটরস গড়ে তুলেছে দেশব্যাপী 67টি সার্ভিস সেন্টার, 500টিরও অধিক পার্টস আউটলেট। নির্ভরতা ও আস্থায় টাটা, নিটল মোটরস লিমিটেড। একটি ভীষণ আগামীর পথে নিজেকে এগিয়ে নেবার প্রত্যয়। আপনার সন্তান যে কলেজে ভর্তি হতে যাচ্ছে সেই কলেজ কি ডিজিটাল? ডিজিটাল মানে শুধুই কি মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার বোঝায়? প্রয়োজন দক্ষ অভিজ্ঞ প্রশিক্ষিত শিক্ষকবৃন্দ, সায়েন্স ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, হোস্টেল, চিকিৎসা, খেলাধুলা, নিজস্ব ট্রান্সপোর্ট, সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ, আদর্শ মানুষ হিসেবে তৈরির লক্ষ্যে স্কাউটস, বিএনসিসি, লিও ক্লাব, ডিবেট ক্লাব এবং কালচারাল একাডেমিতে নাচ, গান, আবৃত্তি, অভিনয় প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। ক্যাম্ব্রিয়ান কলেজ, দেশের প্রথম ডিজিটাল কলেজ। তৃতীয় মাত্রার আজকের এই বিশেষ অনুষ্ঠানে সারা পৃথিবীর যে দর্শকরা এখন দেখছেন তাদের সবাইকে স্বাগত। আমার বাম দিকে যিনি রয়েছেন তিনি অনেকের খুব প্রিয় কবি, 21শে পদক পাওয়া কবি হাবিবুল্লাহ সিরাজী। আর আমার ডান পাশে যিনি রয়েছেন, পরিচয় দিতে গেলে বলতে হবে মঞ্চ সারথী আতাউর রহমান, অভিনেতা, নাট্য নির্দেশক এবং লেখক এবং আপনাদের সবার অনেক পরিচিত প্রিয় অভিনেতা। কিন্তু আমার প্রসঙ্গটা এখানে নয়। গত মাসে তিনি পা দিয়েছেন 76 বছর বয়সে। এই 76 বছর বয়সের তরুণ আমার সাথে
যতবার দেখা হয়, যখনই দেখা হয়, তখনই তার আলোচনার মধ্যে চলে আসে রবীন্দ্রনাথ। এবং রবীন্দ্রনাথকে তিনি যেভাবে, আমি বলবো যে আমি দীর্ঘ সময় ধরে তাকে চিনি, যারা আরও দীর্ঘ সময় ধরে চেনেন তারাও জানেন যে রবীন্দ্রনাথকে তিনি কিভাবে তার বুকের মধ্যে, মনের মধ্যে লালন করেছেন। কবি হাবিবুল্লাহ সিরাজি নিজেও কবি, কিন্তু তারও মনের মধ্যে রবীন্দ্রনাথ রয়েছে। এবং অনুষ্ঠানের শুরুতে তিনি আমাকে বলেছেন যে রবীন্দ্রনাথের মঙ্গল ভাবনা নিয়ে যেন তার সঙ্গে আমি একটু বিস্তারিত কথা বলি। তার বয়সও 70 ছুঁই ছুঁই করছে, তো 70 ছুঁই ছুঁই করছে বা পার হয়েছে এমন দুজন তরুণের সঙ্গে বসে প্রথম যে কথাটা আমার মনে হচ্ছে সেটা হলো, সত্যিকার যারা বয়সের তরুণ এখন, যারা স্কুলের গণ্ডি পেরোচ্ছে, রবীন্দ্রনাথের কবিতা হয়তো স্কুলের পাঠ্যপুস্তকে পড়েছে, আর একটু বড় হলে রবীন্দ্রনাথের নাটক মঞ্চে দেখছে কিংবা টেলিভিশনের পর্দায় দেখছে, সেই সব তরুণ তরুণদের মনে রবীন্দ্রনাথ এই 2017-তে যেদিন আমরা আজকে পালন করছি 22শে শ্রাবণ, আজ রবীন্দ্রনাথ আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, সেদিন দাঁড়িয়ে খুব প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে আতাউর রহমান সাহেব আপনাকেই প্রথম, যে এই তরুণ তরুণের মনে আদৌ কি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো স্থান রয়েছে? প্রশ্নটা যদি খুব নিরেট মানে বোকার মতো হয়ে যায় তাহলে ঠিকই আছে। রবীন্দ্রনাথের গান শোনা বা রবীন্দ্রনাথ পড়া এখন পর্যন্ত কিছু কিছু তরুণ বা কিছু কিছু কি বলবো মানে সমাজের কিছু কিছু অংশ এখনও একটা মনে করে এক ধরনের না কুচু প্রবণতারই অংশ, এবং রবীন্দ্রনাথ আমাদের খুব একটা আত্মীয় নন। সেভাবে কিন্তু আমরা আমাদের জেনারেশন বা আমাদের প্রজন্ম যেভাবে আত্মীকরণ করেছিল, আত্মীকরণ করা তো অসম্ভব, সেটা হয়নি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার একটি কবিতা আফ্রিকা, এখানে তো কবি বসে আছেন হাবিবুল্লাহ সিরাজি জানবে, আফ্রিকা কবিতা দিয়ে রবীন্দ্রনাথ একটা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, কেউ কিন্তু কোনো রকম দীর্ঘশ্বাস ফেলছে না। তিনি বলছেন, উদ্ভ্রান্ত সে আদিম যুগে, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে বারবার নিজ সৃষ্টিকে করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে এলো আফ্রিকা। একটা জায়গায় বলছে যে ইয়েরা এসছে দস্যুবৃত্তি করার জন্য, উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ আসছে, দস্যুপায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কিন্তু সব শেষে যে কথাটা আজকে আমাদের খুব দরকার, এই কবিতারই শেষ অংশ, এসো যুগান্তের কবি দাঁড়াও এই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। রবীন্দ্রনাথ অনেক বেশি করে আমাদের এই বাংলাদেশের মানুষের অনেক কাছের মানুষ হওয়া উচিত ছিল, হয়েছে, আমাদের জাতির জনকের খুব কাছের মানুষ ছিল আমাদেরও, কারণ রবীন্দ্রনাথের মানে তারুণ্যের বা যৌবনকালের একটা বিরাট অংশ কেটেছে শিলাইদহ প্রতিশোর সাজাতপুরে, সেটা সবাই জানে। বাবার জমিদারি দেখতে পাঠানো হলো, সেখানে অসাধারণ সব গল্প লিখলেন, আর ছিন্নপত্র তো একটা কী বলবো, সেটা তো একটা বুকে তুলে নেওয়ার মতো একটি সর্বক্ষণের জেম, যেটাকে বলি আমরা রত্ন, রত্ন। তো সেইখানে উনি, আমি একটি নাটক করেছি বাংলার মাটি বাংলার জল, সেটার ভিত্তিতে সৈয়দ শামসুল হকের রচনা, যাওয়ার সময় উনি বলে যাচ্ছেন, গগন হরকারা কাঁদছে, সবাই কাঁদছে, বলছে যে এই মাটিকে আমি মা বলে জেনেছি, এখানে না এলে আমি পরিপূর্ণ রবীন্দ্রনাথ হতাম না, পদ্মার ঝলসিত আকাশ, পদ্মার পাড়ের মানুষের চোখের জল না দেখলে আমি পরিপূর্ণ রবীন্দ্রনাথ হতাম না। রবীন্দ্রনাথের কানে কিন্তু নিয়ে এসছে আয়ারল্যান্ডের গান এবং স্কটল্যান্ডের গান, লালনের গান, গগনহর করার গান, আমাদের লোকজ সঙ্গীত রবীন্দ্রনাথকে পরিপূর্ণ রবীন্দ্রনাথ করেছে। সেই রবীন্দ্রনাথের দাবি আমাদের উপর, আমরা অনেক বেশি দাবি করতে পারি, সারা বিশ্ব তাকে দাবি করছে, ভারতবর্ষ দাবি করছে, কিন্তু আমরা অনেক বেশি করে বলি যে রবীন্দ্রনাথ আমাদের। এখন আমার প্রজন্ম পড়েছে এবং বাচ্চারা যে পাচ্ছে না, তরুণরা এমনটি বলবো না, রবীন্দ্রনাথ অনেক কবিতা তারা পড়ে, রবীন্দ্রনাথের যে উপন্যাসও পড়ে না তা নয়, তো রবীন্দ্রনাথের আমি আসবো পরে, হয়তো রবীন্দ্রনাথের যে দর্শন চিন্তা, দর্শন ভাবনার উপরে অনেক বই আছে, রবীন্দ্রনাথের কৃষি চিন্তার বিষয়ে আমরা জানি, বহুবার আলোচিত হয়েছে, শিক্ষা ভাবনার উপরে জানি, এই জিনিসগুলো তো আমরা আসবো আলোচনায়, কিন্তু আমরা মূল যে কথাটা আলোচনা করছিলাম যে তরুণ প্রজন্ম আদৌ কি রবীন্দ্রনাথকে গ্রহণ করছে কিনা, কতটুকু করছে, নিশ্চয়ই করছে, মানে তরুণ প্রজন্ম তো বিভক্ত, আমাদের সময়
বা আপনাদের সময় বা ওনার সময় আমাদের পরিবার ছিল একটা বিদ্যালয়। হ্যাঁ, পরিবার একেবারে প্রাথমিক বিদ্যালয় যেখানে বাবা মায়ের মানে ছত্রছায়া আমরা শিখতাম। আমার রবীন্দ্র প্রীতি কিন্তু আমার মা বাবার থেকে। আমার বয়স 76 পূর্ণ হয়ে 77-এ পড়েছে। আমি দেখেছি গ্রামের নোয়াখালী বাড়িতে ওনারা নটির পূজা আমার মারা খালারা চকি সাজিয়ে করছেন। আমাদের তখন থেকে আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, আমার নানা ভোরবেলা ঘুম ভেঙে ভোর হয়েছে কি না হয়েছে তখনই গান গাইত, কেন যামিনী না যেতে জাগালে না, তখন কোনো ধারণাও ছিল না এটা কার গান। তা আমরা এর মধ্যে বড় হয়েছি। আজকে কিন্তু পরিবার একটা ভেঙে যাচ্ছে, এটা একটা কিন্তু দেখার বিষয়। যে ছেলেটি ও লেভেল এ লেভেল করি কিন্তু স্বপ্ন দেখছে আমেরিকা যাবে, বিলেতে যাবে, কাজে সেইটা একটা বড় কারণ হয়েছে। সেটা কিন্তু বাহ্যিক পরিবারটা ভেঙে যাচ্ছে, কিন্তু যে পরিবারটা তার কল্পনায় যেখানে রবীন্দ্রনাথ রয়েছে, নজরুল রয়েছে, শরৎচন্দ্র রয়েছে, বাংলা সাহিত্য শিল্প সব কিছু রয়েছে, সেই পরিবারটা কিন্তু রয়ে গেছে। সেই পরিবার নিশ্চিতভাবে রয়েছে। সেই পরিবারটা কী করছে এখন? তাহলে সেই পরিবারটা তরুণদের মধ্যে কেমন প্রভাব ফেলছে? ধন্যবাদ আপনাকে। শুরুতেই রবীন্দ্রনাথের এই মহাপ্রয়াণ দিবস উপলক্ষে এই আয়োজনে তাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, তরুণ শব্দটি এখন অন্তত আমাদের এই সময়ে একটি বিভ্রান্তিকর শব্দ। কথাটি একটু উল্টো রকম শোনা গেলেও আমি খুব জোরের সঙ্গে বলি, তরুণ দু রকমের, একজন তরুণ দৈতন্য তরুণ আর একজন তরুণ মধ্যন্য তরুণ। যেটা আতাউর ভাই বলছিলেন মধ্যন্য তরুণের কথা, আমি দৈতন্য তরুণের কথা বলবো। তরুণ এখন সামাজিক পরিবেশে, অর্থনৈতিক অবস্থানে, বাংলাদেশের এই অবস্থানগত অবস্থান এবং পারিপার্শ্বিকতা সমাজচিন্তায় খুব বিচ্ছিন্ন। যে সমাজ বন্ধনের ভিতরে তরুণ ছিল আজ সেখানে নেই। কেন নেই? মানসিক অবস্থান, সারা পৃথিবীতে তার চিন্তাভাবনার অবস্থান, সামাজিক যোগাযোগ ব্যবস্থার অবস্থান, এই সব কারণে তরুণ সরে যাচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথ কার? রবীন্দ্রনাথ আমার। তরুণ যখন ভাবে রবীন্দ্রনাথ আমার, আমাদের নয়, আমার রবীন্দ্রনাথ, তখন চিন্তাভাবনাটা একটু অন্যভাবে আসে। বাংলাদেশের জন্মের আগের থেকেই, 60-এর দশকে যখন এদেশে রবীন্দ্রনাথকে নিয়ে নানা বাকবিতণ্ডা হলো, তখন থেকেই আমাদের বোধের ভেতরে আমার হয়ে রবীন্দ্রনাথ ধরা দিলেন সঙ্গীতে, সাহিত্যে, নাটকে এবং সর্বোপরি তার কথা সাহিত্যে। তার পাশাপাশি যেটা আতর ভাই বলছিলেন যে শিলাইদহে তার জীবনযাপনের একটি অংশ আমাদের ভিতরে বিস্তারিত হলো। কতটুকু বিস্তারিত হলো পূর্ববাংলায় রবীন্দ্রনাথ? এখানে একটি বড় প্রশ্ন এসে গেছে, যে বিস্তারের অংশ ধরে তরুণেরা সেই নৌকার মাঝি হবে, সেটা কিন্তু বিস্তারিত ওভাবে হয়নি। যদিও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা, যদিও রবীন্দ্রনাথকে আমরা সর্ববিষয়ে একজন শ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিবেচনা করি, যদিও রবীন্দ্রনাথের দর্শন, রবীন্দ্রনাথের আদর্শ, রবীন্দ্রনাথের সমাজ ভাবনাকে আমরা আমাদের বিবেচনায় শীর্ষে রাখি, তবুও এই শীর্ষে রাখার অবস্থানটি রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে আমরা কখনো আনতে পারিনি কিংবা আনতে চাইনি। যে কারণে আমাদের তরুণদের যখন রবীন্দ্রনাথ সম্পর্কে বলা হয় তখন একটা বিভ্রান্তিকর অবস্থার ভেতরে তরুণেরা পড়ে। কেন রবীন্দ্রনাথ পড়ব? রবীন্দ্রনাথ পড়ার যথার্থতা কী? আমি শ্রবণে রবীন্দ্রনাথ থাকতে পারি, দর্শনে থাকতে পারি, দর্শন মানে দৃষ্টিতে থাকতে পারি, কেন আমি হৃদয়ে রবীন্দ্রনাথ গ্রহণ করব? যেহেতু রবীন্দ্রনাথ আমাকে কতটুকু চেয়েছিলেন, আমি এখানে একটু গোড়া কথা বলি, আমাকে মানে এখানে একটা ধর্মবোধ এসে গেছে আজকালকার তরুণদের ভেতরে, এটা খুব দুঃখজনক। এবং এই দুঃখজনক হওয়ার কারণেই আপনাকে আমি শুরুতে বললাম দৈতন্য এবং মধ্যন্য। এই দুঃখবোধ থেকে আমি অন্তত বলতে পারি কিছু তরুণ সত্যিকার অর্থে রবীন্দ্রনাথকে আমার রবীন্দ্রনাথ বিবেচনা করে, রবীন্দ্রনাথকে বৈশ্বিক পরিবেশে বিবেচনা করে, ভারতীয় পরিবেশে বিবেচনা করে, বাংলাদেশের পরিবেশে বিবেচনা করে এবং এদেশের জল মাটির সঙ্গে একাত্মীভূত করে তাকে গ্রহণ করেছে, তার সঙ্গীতকে গ্রহণ করেছে, তার নাটককে গ্রহণ করেছে, তার কথা সাহিত্যকে গ্রহণ করেছে, সর্বোপরি তার যে সমাজচিন্তা, আদর্শ, মঙ্গলচিন্তা এবং তার সংকটের অংশগুলোকে নিজের সংকটের সঙ্গে যুক্ত করে। এই যে মঙ্গল চিন্তার কথা বলছেন, প্রত্যেকটা মানুষ তো নিজের ভালো চায়, সে ভালোভাবে বড় হোক এটা চায়,
তাহলে রবীন্দ্রনাথের মঙ্গল চিন্তার সঙ্গে সে নিজেকে সবসময় কি মিলিয়ে ফেলে না? না, এটা উন্মোচনের অংশটুকু যখন মানুষের ভেতরে শুরু হয় তো উন্মোচনের দুটো ভাগ থাকে, একটি ভাগ থাকে ছুঁয়ে আর একটি ভাগ থাকে কুয়ে। আমি যে মঙ্গল চিন্তার কথাটা বলতে চাই সেটা সামাজিক অবস্থানের কারণে, আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের বোধ এবং আমাদের যে ভ্যালুজ, যেটা মূল ভ্যালুজ যেটা, তার সঙ্গে মঙ্গল চিন্তাকে যুক্ত করা। এখানে এই মঙ্গল চিন্তার সঙ্গে ধর্ম অধর্ম বিবেচনা নয়, ধর্ম অর্থ যে জীবনযাপনের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক যে বিকাশ তার সঙ্গে নিজেকে যুক্ত করা, প্রকৃতির সঙ্গে ধর্মকে যুক্ত করা, বিজ্ঞানের সঙ্গে ধর্মকে যুক্ত করা। এই ধর্মটি ক্যারেক্টার, চারিত্রিক ধর্ম। এই ধর্মটি ঠিক সেই অর্থে যেভাবে আমরা ধর্ম সাধারণ অর্থে বিশ্বাস করি তা নয়। এই এই বিশ্বাসটা যখন প্রকৃতির সঙ্গে, বিজ্ঞানের সঙ্গে এবং সামাজিক অবস্থানের সঙ্গে যুক্ত হয়ে বিস্তারিত হয় তখন মঙ্গল চিন্তাটাকে নতুনভাবে স্থাপন করতে হয়। রবীন্দ্রনাথের মঙ্গল চিন্তা আপনি দেখেন বিবেচনা করে, ভানু সিংয়ের পদাবলী থেকে মানসী পর্ব পর্যন্ত তার ভাবনা মৃত্তিকার সঙ্গে, মৃন্ময়ীর সঙ্গে, মাতৃরূপে এবং সমস্ত সৃষ্টিরূপে ছিল। মানসী পর্বের পর থেকে শেষ অবধি যদি আমি শেষের কবিতা পর্যন্ত আসি, একটা অন্যরূপে তার ভাবনাগুলো এসে গেল। তিনি ভ্রমণ করছেন জাপান, তিনি ভ্রমণ করছেন ইউরোপ, তিনি ভ্রমণ করছেন রাশিয়া, পাশাপাশি তিনি ইরানও ভ্রমণ করছেন। সর্বপৃথিবীর সার্বমাঙ্গলিক অবস্থান থেকে তিনি এই ভারতীয় একটি মঙ্গল ভাবনা নিয়ে আসলেন। এই যে কথাটা বলছেন ভারতীয় মঙ্গল ভাবনা, আসলে তার লেখা কি ভারতীয় মঙ্গল ভাবনা ছিল না মানুষের জন্য? মানুষের জন্য ছিল বা বাঙালি মঙ্গল ভাবনা। যেমন সভ্যতার সংকটে বলছে, উনি 80 বছর পূর্ণ করেছেন, তখন লিখছে যে আমার সামনে পৃথিবী সব ভেঙে চুড়ে পড়ছে। ইংরেজিটা কিন্তু আরও সুন্দর, ওনার নিজের ইংরেজি, মানে ভেঙে চুড়ে পড়ছে। তারপরও আমরা যেটা প্রায়ই বলি, প্রায়ই আমরা উদ্ধৃতি দিই, মানুষে বিশ্বাস আর না পাপ। ইংরেজিতে বলেছে ইট উইল বি গ্রেভিয়াস ফল্ট অন মাই পার্ট ইফ উইল লুজ ফেইথ ইন হিউম্যানিটি। তো আমার বিশ্বাস সূর্য একদিন পূর্ব দিগন্তে থেকে উদিত হবে। উনি পূর্ব সবাইকে এক করেছেন, ভারতীয় চিন্তা ওভাবে নয়। আরেকটি কবি সিরাজে খুব একটি মূল্যবান কথা বলেছে যে ব্যাহত হয়েছে। ব্যাহতটা কী? রবীন্দ্রনাথকে আমরা সম্পূর্ণভাবে কেন পেতে পারিনি সেটা আমার মনে হঠাৎ করে এখন মনে হলো, আসলে তো পেতে পারতাম যদি সাহেবরা দেশ ছেড়ে গেল 1947-এ, আমরা উপনিবেশ মুক্ত হলাম, ভারত স্বাধীন হলো, তারপরে পাকিস্তানিরা এলো। তখন খুব মজার একটি ঘটনা, পাকিস্তানিরা যখন আমাদের উপর রুদ্ররূপে একেবারে ঝাঁপিয়ে পড়লো, তখন অনেক বাসায় যাচ্ছে, রবীন্দ্রনাথের ছবিও আছে, নজরুলের ছবিও আছে, বলছে যে না না ওনাকে, ওনার ছবিটা নামাবেন না, উনি দরবেশ মানুষ দাঁড়িয়ে আছে দেখেন, আর ইনি তো মনে হয় ইনি বোধহয় হিন্দু হতে পারে, এনাকে নামিয়ে দেন। এই যে হিন্দু মুসলমানের বিভাজন, এটা কিন্তু যদি এই পরম্পরাটা আমরা রক্ষা করতে পারতাম সাহেবরা চলে যাওয়ার পরে, তাহলে কিন্তু এই হিন্দু মুসলমান ধর্মভাবনার বিভাজন, গোত্রভাবনার বিভাজন, মানুষে মানুষে বিভাজন এটা হতো না। এবং রবীন্দ্রনাথ কিন্তু যেটা বঙ্গবন্ধু চেয়েছিলেন সমাজতন্ত্রকেও কিন্তু গ্রহণ করেছিলেন। জমিদার পুত্র হয়েও আমরা মুক্তধারা নাটকের কথা বলতে পারি। মুক্তধারা নাটকে স্পষ্ট বলছে ধনঞ্জয় বৈরাগী, রাজা বলছে খাজনা দেবে না, বলছে না রাজা দেবো না, বলে কেন দেবে না, এত বড় দুঃসাহস, বলছে আমার উদ্বৃত্ত অন্ন তোমার কিন্তু আমার ক্ষুধার অন্ন তোমার নয়। কাজে রবীন্দ্রনাথ সেখানেও যখন রাশিয়া গেল, বললো যে নূতন সরকার এসছে, নূতন হ্যাবনটসদের মানে কমিউনিস্টরা এসছে, দেখা যাক উপর থেকে যদি চাপানো হয় তাহলে এটা ধসে পড়বে, 70 বছর মাথায় ধসে পড়লো, আর হৃদয় থেকে উৎসাহিত হলে থাকবে। আমেরিকাতে গিয়ে দেখলো, উনি ইংরেজিতে লিখলেন মেগালোমানিয়াক অ্যাম্বিশন, মানে সেই অসুস্থ রুগ্ন মানে উচ্চাশা, প্রবল উচ্চাশা, এবং টাইটানিক ওয়েলথ মানুষকে মেরে ফেলে, যেটা পুঁজিবাদ বস্তুবাদ সেটার বিরুদ্ধে উনি রক্তকরবীর রাজাকে আঁকলেন। এবং সেখানে ভাবা যায় যে এরকম রাজনৈতিক লাইন বোধ হয় কোনো লেখাতে আছে কিনা, শেক্সপিয়ারে হয়তো পাওয়া যাবে অন্য লেখাতে, যে নন্দিন একদিন দূর দেশে আমারই মতো এক ক্লান্ত পাহাড় দেখেছিলুম, বাইরে থেকে বুঝতেই পারিনি ভেতরে ভেতরে তার সমস্ত পাথরে বেঁথিয়ে উঠেছে, একদিন গভীর রাত্রে ভীষণ শব্দ শুনলুম যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন হঠাৎ গুমরে গুমরে ভেঙে পড়লো।
সকালবেলা দেখি ভূমিকম্পের টানে পাহাড়টা মাটির নিচে তলিয়ে গেছে। তারপরে আসছে পৃথিবীর সেরা রাজনৈতিক লাইনটি, যেটা আমার ধারণা, শক্তির ভারে নিজের অগোচরে নিজেকে কেমন করে পিষে ফেলে সে পাহাড়টাকে দেখে তাই বুঝেছিলাম। যখন একজন কী বলবো স্বৈর শাসক এবার আসে পৃথিবীতে, হিটলারও এসছে, মুসোলিনি এসছে, তারপর অনেকে এসছে, তারা বুঝতে পারে না। ক্ষমতা যখন থাকে মনে হয় যে আমি বোধহয় চিরস্থায়ী হব, কিন্তু ব্রয়লার চিকেনের মতো ওজনে যে নিজের ওজনে কখন নিজে পড়ে যাবে সেটা জানে না। রবীন্দ্রনাথ এটা পর্যন্ত ভেবেছে। এবং মানে রাজনৈতিক ভাবনা কেমন, আজকের যে ইয়েতে মধ্যপ্রাচ্য মানে সিরিয়া টিরিয়া যেখানে জর্ডন, উনি অল্প দু একদিনের জন্য গিয়েছিলেন, এক দেখাতে বলে দিয়েছিলেন যে তৃতীয় নেত্রটি কত দৃঢ় এবং কত অন্তর্ভেদী ছিল, বলেছে এখানে মনে হয় না কোনো দিন শান্তি স্থাপিত হবে। এখন ইয়ে ভারতীয় রাজনীতিবিদরা ভাবলেন যে এই লোকটি কবি হয়ে কী করে বললো যে এখানে শান্তি স্থাপিত হয়নি। তার লেখা কি ইংরেজদের থাকা না থাকা নিয়ে কথা ছিল? ইংরেজিতে ইংরেজদের থাকা না থাকা নিয়ে, ইংরেজদের শাসন তখন? হ্যাঁ, ইংরেজদের শাসনে আমি যে জন্য একটি নাটক করিয়েছিলাম জালিয়ানওয়ালাবাগ, এটা মঞ্জুরে মলার লেখা, আমি উনি খুব পরে রাগ করেছিলেন, বিরক্ত হয়েছিলেন, আমি এটা একটু পরিবর্তন করেছিলাম, নাম দিয়েছিলাম রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ। ভাবা যায় রবীন্দ্রনাথে কোথায় জালিয়ানওয়ালাবাগে জেনারেল ডায়ার লোক মেরে ফেললো নিরীহ লোকজনকে, শিখদেরকে মারলো একটা পয়লা বৈশাখের মেলাতে। মেরে ফেলার পরে রবীন্দ্রনাথ একমাত্র লোক যিনি সোচ্চার হলেন, উনি বললেন যে কেন আসো চলো এর বিরুদ্ধে আমরা দাঁড়াই, কিন্তু কাউকে এক করতে পারলেন না। তখন বাধ্য হয়ে উনি ভাইসরয় সাহেবকে লিখলেন যে আমি আপনারা আমাকে অনেক সম্মান দিয়েছেন, 1913 নোবেল পুরস্কারে ভূষিত করেছেন, 1918 আমাকে নাইটহুড বা সার উপাধি দিয়েছেন, আমি সেটা প্রত্যাখ্যান করছি, আজকে এই দুর্দিনে আমি আমার মানুষের পাশে দাঁড়াতে চাই। এবং বঙ্গভঙ্গের ব্যাপারটা উনিও জানেন, যে গানটা মাথায় নিয়ে চলে গিয়েছিল গগন হরকরার বাং মনের মানুষ কেড়ে কোথায় যাবো কোথায় খুঁজে পাবো তারে, সেটাতে ভেঙে হলো সোনার বাংলা 1905 সেটা রচিত হলো। মানুষের রাখি বন্ধন করতে বঙ্গভঙ্গ রোধ আন্দোলনের তিনি প্রধান প্রবক্তা ছিলেন, কাজে উনি রাজনৈতিকভাবে মানুষের পাশে বারবার দাঁড়িয়েছেন। উনি কি হিন্দিতে কথা বলে, না উনি মারাঠিতে কথা বলে, না উনি বাংলায় কথা বলে, উনি দেখেছেন এক ভূমি, সেইভাবেই কিন্তু বিশ্বকে উনি আলিঙ্গন করছেন, সেটা দেখতে হবে। রবীন্দ্রনাথ আমাদের গৌরবের বিষয়, গর্বের বিষয়, তার প্রতিটি লাইনে গানের লাইনে যেন নিজেকে খুঁজে পাই। হ্যাঁ, এখন আমি একটু আগে রবীন্দ্রনাথের একটা রোম্যান্টিক গান শুনছিলাম, তো আমার স্ত্রীকে আমি বলছিলাম এটা খুব মজা, যে আমাকে দূর থেকে দেখে কাছে আসে না, আমার মন মজেছে সেই গভীরে। এখন দেখো এটা কত একটা অদ্ভুত চিন্তা, যেই দেখতে পায় না যে ডাকে তার মন কীভাবে ওটাতে মজে। আর শেষের কবিতার তো এখনও তুলনা হয় না, আমি ওটাকে রোম্যান্টিক উপন্যাসের চেয়ে বেশি করে দেখি যে এটা পোস্ট মডার্ন। হ্যাঁ, উত্তর আধুনিক উপন্যাস আজকে পর্যন্ত ওরকম লেখা হয়নি বলে আমার ধারণা। তো এই রবীন্দ্রনাথকে তো মানতেই হবে, সারা পৃথিবী মানছে, আজকে জাপানে তার সব কাজ অনুদিত হয়েছে, রাশিয়া হয়েছে, ইংরেজিতে হয়েছে, নামে নেব রমারোলা থেকে শুরু করে কে না শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। কিন্তু হ্যাঁ, এটা সত্যি কথা, আমাদের দেশে উনি যতটুকু পাবার ততটুকু উনি পাচ্ছেন না, সেটার কারণ কি আমি জানি না। আমাদের সমাজে নানা স্তরে বিভক্ত, একটা আছে একটু নাকুচু সমাজ, আমি বলবো না যে হয়তো রবীন্দ্র চর্চাকে, আবার অনেকে মনে করে রবীন্দ্র চর্চা যখন আমি করছি আমাকে একটা মনে হচ্ছে ও ফালতু বোধ হয় বুদ্ধিজীবী সে, মানে কিন্তু রবীন্দ্রনাথ বলতে আমরা বুঝি কিন্তু রবীন্দ্রনাথের গান, এই মুহূর্তে রবীন্দ্রনাথের গান যতটা জনপ্রিয় যতটা সবাই শোনে, অন্য কোনো কিছু নিয়ে কিন্তু আমরা এতটা ধারণা করি না, আলোচনাই করি না। আপনি সঠিক প্রশ্ন করেছেন, কারণ এই শ্রবণের ব্যাপারটিতে আমাদের যে সময়টা আমরা ব্যয় করি এতে আমাদের কোনো শ্রম লাগে না, পাঠে একটি শ্রম লাগে, পাঠটা হৃদয়ের সঙ্গে বসে যায়, শ্রবণটি আপনার কর্ণে কুহরে প্রবেশ করে এবং আপনি তার থেকে একটা আনন্দ ভোগ করেন কিংবা বেদনার সঙ্গে নিজেকে জারিত করেন, যে কারণে নাটক কিংবা নৃত্যশিল্প কিংবা তার অন্যান্য কাজগুলোকে আমরা ওইভাবে গ্রাহ্য নিতে পারছি না, আমাদের সময়কে আমরা বিবেচনা করছি রবীন্দ্রনাথের জন্য এইটুকু থাকুক। এখন রবীন্দ্রনাথের গান নিয়ে একটি প্রশ্ন এসে গেছে, রবীন্দ্রনাথের গানও ফিউশন হচ্ছে এবং রবীন্দ্রনাথের গানের সুরও বদলাচ্ছে, অনেক বদলাচ্ছে, এবং ইনস্ট্রুমেন্টেশন যেটা যে কারণে দেবব্রতকে অনেক দিন পর্যন্ত রবীন্দ্রনাথের বিতর্কের ভিতরে থাকতে হয়েছিল, আমি বিবেচনা করি পরিবেশ পরিস্থিতি, আমরা তো ধরে নেই যে হিন্দুস্তানি সঙ্গীতের ভেতরে তার সুরও প্রাধান্যকে যাতে
মানে আমাদের মূল বাণীটি চাপা না পড়ে যায়, এই জন্য রবীন্দ্রনাথ তার গানের বাণী নিয়ে আসলেন এবং সেই বাণীকে আমরা হৃদয়ে ধারণ করলাম। যদি রবীন্দ্রনাথের বাণীকে আমরা সেইভাবে হৃদয়ে ধারণ করি এবং ধারণ করতে পারি, তাহলে সুরের ব্যাপারটি নিয়ে আমাদের একটু যদি শ্লথ হই কিংবা একটু যদি সরে যাই, আমার মনে হয় এমন কিছু দোষের হবে না। যদি বাণীকে গ্রহণ করে সেই মর্মে আমাদের তরুণেরা, আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মেরা বাণীকে গ্রহণ করার জন্য রবীন্দ্রনাথ যেভাবে সুর করেছে, তিনি যখন দূর বলেছেন তখন কিন্তু এই শব্দটাই দূর এইভাবে বলেছেন, কাছে বলেছেন কাছে, মনে হয় শব্দটা সেইভাবেই সুর করে রবীন্দ্রনাথের, সেখান থেকে আমরা বদলাবো কি? আমি একটু যোগ করি, ভালো কথা বলেছে। আসলে দেবব্রত বিশ্বাস কণিকা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এখানে, যা হোক আমার বাসায় সঞ্জিতা খাতুন টাতুন সহ ছিল, অনেকে বললো যে জর্জ বিশ্বাস আর কি, জর্জ বিশ্বাসে গান গিয়েছে রবীন্দ্রসঙ্গীতকে নষ্ট করেছে। প্রথমত না হাঁপানি ছিল, হ্যাঁ, তোমার হলো শুরু আমার হলো সারা, উনি দম নিচ্ছেন কিন্তু উনি সুরটা নষ্ট করছেন না। গায়কীটা কণিকার একরকম, সুচিত্রা মিত্রের একরকম, গায়ক অন্যরকম হতে, গায়কী হতে পারে গায়কী, কিন্তু সুরটা একেবারে তছনছ করে দিচ্ছেন না। সুবিনয় রায়ের আরেক রকম, কিন্তু ওই যে পজটা নিচ্ছেন পদের ভেতর দিয়ে, কিন্তু রবীন্দ্রনাথের বাণীটা তো নিতে হবে আর সুরটা কিন্তু এর মধ্যে একটা কিন্তু ঐশ্বরিক মায়াবলী সেটা তো রয়েছে। সেটা অনেকে বলে ঘুম পাড়া নিয়ে, সেটা ঠিক নয়। রবীন্দ্রনাথের আমি তো লাগিয়েছিলাম আমার রুদ্ররবিতে শুরু করেছি, অনেকে জানেও না সর্বখর্ব তবে তাপ দাহ হে হে ভৈরব শক্তি দাও হে, পুরা মাসল গান আর কি। ওরকম গানও বহু রবীন্দ্রনাথের আছে। রবীন্দ্রনাথ মনে করলেই মনে হয় আমরা অতি বাবুয়ানায় কাবুয়ানা হয়ে যাচ্ছি, এটা একটা ভ্রান্ত ধারণা। কোনো ধারণা ভ্রান্ত আমাদের কীভাবে হয়েছে, প্রচলিত অর্থে যে গানগুলো আমরা শ্রবণ করেছি সেই জন্যই রবীন্দ্রনাথকে ওই স্থানে রেখেছি। যেমন নজরুলের কারার ওই লৌহ কপাট কিংবা সুকান্তের গান আমাদের কাছে যতখানি চেতনামূলক মনে করি, উদ্দীপনামূলক মনে করি, রবীন্দ্রনাথকে সেইখানে স্থান দেয়নি। কিন্তু তার প্রতিটি শব্দের ভেতরে যে ব্যঞ্জনা, যে মাধুর্য বিতরণ করে, আমি সেইখানটাই বলছিলাম যে পাঠের ব্যাপারে কিন্তু গানের মতো এই জিনিসটি আসেনি আমাদের ভেতরে। প্রথমত আমাদের পাঠ বিমুখতা, শিক্ষা ব্যবস্থার দীনতা, তদুপরি রাষ্ট্রীয় কার্যক্রমের ভেতরে রবীন্দ্রনাথ শুধু আলঙ্করিকভাবেই আছেন, হৃদয়ে রবীন্দ্রনাথ নেই। থাকলে রবীন্দ্রনাথের আজকে এই অবস্থা হতো না, কেউ সাহস করে বলতে পারতো না বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত যেটা আছে জাতীয় সঙ্গীত হিসেবে সেটাকে বদল করব। আমি কথাটি খুব দুঃখের সঙ্গে উচ্চারণ করলাম আজকে, এবং এই সাহস যা এই কথাটি যে বলে, বলার যে সাহস পায়, সে কীভাবে বাংলাদেশের কিংবা সেই গোষ্ঠী কীভাবে বাংলাদেশের নাগরিক থাকে কিংবা তারা কীভাবে এদেশে রাজনীতি কিংবা অন্য কিছু করার সুযোগ পায়। কিন্তু এই বাঙালি তো আমরা, যখন তরুণ আমরাই তো 60-61-তে যখন রবীন্দ্রসঙ্গীত বন্ধ করে দিল, গাওয়া হবে না আইয়ুব খানের সময়, তখন আমরাই তো রাস্তায় নেমে গিয়েছিলাম, ঢল নেমেছিল। হ্যাঁ, আমাদের ষাটের সেই কালটি, আমাদের মুক্তিযুদ্ধের সেই কালটি আমরা 1975-এর পরে এসে হারিয়েছি, এবং এই হারানোর বেদনা শুধু আমরা বঙ্গবন্ধুকে হারাইনি, একজন রবীন্দ্রনাথকেও আমরা হারিয়েছি, এটা কিন্তু আমাদের মাথায় নিতে হবে। আমাদের এখন প্রথম এবং প্রধান কাজ রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের জায়গায় স্থাপন করা, বাংলা ভাষা, বাংলাদেশ, বাংলাদেশের মাটি, বাংলাদেশের জল, আগুন হওয়ার জন্য একজন রবীন্দ্রনাথ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আমি এর সাথে যুক্ত করব, আমাদের দেশে অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, আমি খালি শারীরিক হত্যাকাণ্ডের কথা বলছি, মানসিক হত্যাকাণ্ড ঘটেছে। রবীন্দ্রনাথের গান হচ্ছে কোনো এক স্বৈর শাসক দেশের তখন একেবারে উচ্চাসনে অধিষ্ঠিত, উনি গান গাচ্ছেন হয়তো খুব নাম করা গায়িকা, টেলিভিশনে বন্ধ করো, শুনতে চায় না এই গান যেন টেলিভিশনে বিটিভির থেকে আর প্রচার না হয়। কাজেই এই তো হয়েছে আমাদের দেশে, আমরা তো এক নাগাড়ে যেতে পারিনি স্বাধীনতার পর থেকে, যেমন ব্রিটিশ আমলে স্বাধীন হলাম আমরা ব্রিটিশদের হাত থেকে, তখনই কিন্তু এক নাগাড়ে অনেক রকম বাইরের থেকে বহির শত্রু বহির ভাবনা আমাদেরকে গ্রাস করেছে, আমরা নিরঙ্কুশভাবে পাইনি রবীন্দ্রনাথকে, সেটা একটা দেখতে হবে। বারবার ধাক্কা খেয়েছি, বারবার নানাজনের কাছে ধাক্কা। আপনি একটু আগে বলছিলেন যে আমাদের জাতীয় সঙ্গীতটা যখন লেখা হলো 1905 সালে বঙ্গভঙ্গের সময় বোধ হয়, এটা লেখার প্রেক্ষাপটটা কী ছিল? প্রেক্ষাপট ছিল বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ, হ্যাঁ, গগন হরকরের গানের সুরটা নিয়েছিলেন উনি, ওই থেকে উনি মানে অনুপ্রাণিত হয়েছিলেন। আমি নাটকটা শেষই করি, বলছি গগন তুই কাঁদছিস কেন, আমি তো বরাবরের জন্য যাচ্ছি না, তোর ওই গানটা জানি কি মনের মানুষ করে গাতো, মনের মানুষ গাইতে গাইতে ওটা পরিবর্তিত হয়ে যায় আমার সোনার বাংলা, ওইটা দিয়ে কাঠিন খোলা হয়, সোনার বাংলা শুনলে তো আমাদের দাঁড়াতেই হয়।
দাঁড়িয়ে গেলাম। এবং এটা কিন্তু বঙ্গবন্ধুর একটা প্রজ্ঞার বলবো যে বিরাট, যে উনি এর মধ্যে দিয়ে বেছে নিলেন এটা দুটোই, কিন্তু ডিএল রায়ের গানটা, দ্বিজেন্দ্রলাল রায়ের গানটা খুব ভালো, ধনধান্যে পুষ্পে ভরা, এইটার মধ্যে এটা নেবে নাকি রবীন্দ্রনাথে আমার সোনার বাংলা নেবে, কিন্তু এটাই বোধহয় যথার্থ কাজটি উনি করেছিলেন। কারণ উনি রবীন্দ্রনাথকে ভালোবাসতেন, কারণ উনি যখন কারাগার থেকে মুক্ত হয়ে পাকিস্তানে নেমেই এয়ারপোর্টে বললেন এই যে আমাদের পুরনো বিমানবন্দরে, নম 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 সুন্দরী মম, এই বললেন। কাজে এটা এখন রবীন্দ্রনাথের অল্প পড়লেও রবীন্দ্রনাথ কিন্তু মনে গেঁথে যায়, এমন নয় যে রবীন্দ্রের বিশাল সাহিত্য কারাপক্ষে পড়ে শেষ করা অসম্ভব, আমিও কতটুকু পড়েছি। কিন্তু যেটা বললো যে আজকে ইন্টারনেটের যুগে ওরা বেশি ওই ইন্টারনেটটাই দেখে, তো ইন্টারনেটের যুগে তো রবীন্দ্রনাথও পড়তে পারে, বাংলাতে এনে গুগলে ফেলে রবীন্দ্রনাথ পড়তে পারে, এমনিও পড়তে পারে, সেটা পড়ে অনেকে, কিন্তু রবীন্দ্রনাথ অন্তরে প্রবেশ করতে পারে না। রবীন্দ্রনাথকে মনে করে, রবীন্দ্রনাথকে অনেকে মনে করে দূরবর্তী, হয়তো উনি দূরবর্তী হয়তো কিছুটা, কিন্তু আমি মনে করি না, আমি মনে করি যে রবীন্দ্রনাথ দূরগামী, কোনো কোনো সময় উনি দূরগামী, কিন্তু দূরগামীকে ধরতে হলে কষ্ট করতে হয়। এখন বার্টন রাসেলের ধাম করে বুঝবো না, আমি যা পড় সার্থ পড়লেও বুঝবো না, আমাকে দুই তিনবার করে হয়তো নো এক্সিট পড়তে হবে, আলবিয়ার কামু পড়লে বুঝবো না, সব কিছু ভালো শিল্প কাজ, যেমন নারকেল ভেঙে শ্বাসটা বের করতে হয়, ওস্তাদ বিসমিল্লা খান, ওস্তাদ আলী আকবর আলী খান বলি, ফৈয়াজ খাঁ বলি, ধরেই বুঝবো না, কিন্তু ওর ভিতরে ঢুকতে হবে। বিতফেন মোটসার তো আরও কঠিন, কাজেই ভালো জিনিস পেতে হলে কষ্ট করতে হবে। রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থাটা নিয়ে কি আপনি একটু আলোচনা করতে পারেন? শিক্ষা আপনি জানেন যে একেবারে একটা অন্যরকম শিক্ষা ব্যবস্থা তিনি প্রচলন করেছেন। এখন এটা নিয়ে আমি অনেক সময় ভেবেছি, রবীন্দ্রনাথের রবীন্দ্রভারতীতে আমি গিয়েছি, আমার আমি খুব বেশি ওটা দেখে খুশি হতে পারিনি, আর বিশ্বভারতীতে মানে শান্তিনিকেতনে গিয়েছি, ওর মধ্যে কলা ভবন টবন খুব ভালো। উনি ভেবেছিলেন যে কোনো শাসনের মধ্যে দিয়ে শিক্ষা যেন না হয়, বসে গাছতলায় বসে পড়বে, এবং সেখানে নৈতিক এবং আধ্যাত্মিক উন্নয়ন, আধ্যাত্মিক উন্নয়ন হবে, প্রকৃতির সাথে বড় হয়ে উঠবে। কিন্তু এতৎসত্ত্ব আজকে আমি ভেবেছিলাম যে রবীন্দ্রনাথের এই মানে এটা কিন্তু আবার উপাচার্য কিন্তু ভারতের প্রধানমন্ত্রী, নেহরু এসে নামতেন হেলিকপ্টারে, ইন্দিরা গান্ধী নামতেন হেলিকপ্টারে, এটার অনেক ব্যাপার। ইন্দিরা গান্ধীরও কিন্তু কৈশোরকাল ওখানে পড়েছে, তো কাজেই কিন্তু হার্ভার্ড এমআইটির কাছাকাছি যেতে পারেনি কেন, এটা আমাকে কিন্তু ওখানে কিন্তু পুঁথিগত বিদ্যাটার উপর অনেক জোর দেওয়া হয়নি, না একদমই না, একদম প্রাকৃতিকভাবে গান নৃত্য, এখনও কলাভবন খুবই ভালো, তবে খুবই ভালো, কিন্তু সে তুলনায় ফিজিক্স কেমিস্ট্রি অতটা ভালো নয়, বা ইংরেজি সাহিত্য অতটা ভালো নয়, এটা তো উনি থাকলে হয়তো হতো, কিন্তু জোরটা পড়ে গেছে খালি কলাভবনের উপর। এখন যারা নাচ শিখতে যায়, যারা গান শিখতে যায়, অথবা যারা কাব্য লেখা, তো কেউ কাউকে কবিতা লেখা শেখানো যায় না, এ সম্পর্কে যে ভাবনা নিতে যায় সেটার জন্য সাংঘাতিক। এবং আসলে শাসন করে হয় না, শাসন করে শিক্ষা হয় না, এটা সহজ আহত যে শিক্ষা প্রক্রিয়া। আজকের ড্রপ আউটটা সব ভালো করছে, বিল গেটস থেকে শুরু করে আজকে এডওয়ার্ড এলবি, সব বড় বড় নাট্যকারেরা ড্রপ আউট ইউনিভার্সিটি বের করে দিয়েছে কানে ধরে। হ্যাঁ, আমাদের সৈয়দ শামসুল হক একধরনের বের করা ছাত্র, তো ড্রপ আউটদের জন্য এদের জন্য কোনো স্কুল হয় না, এদের জন্য ইউনিভার্সিটি হয় না। রবীন্দ্রনাথ আমি বলি নন ম্যাট্রিক নোবেল লরিয়েট, আমাদের নজরুল কী পড়াশোনা করেছে, এক বিদ্রোহী কবিতাতে উনি পরশুরামের কঠোর কুঠার থেকে একেবারে সবই, পরশুরামের কঠোর কুঠার তারপর অরফিউসের বিশের বাসনী, পুরো ইলিয়ার্ড ওডিসি মহাভারত রামায়ণ একসাথে ভ্রমণ করছেন, কতটুকু লেখাপড়া করেছেন, এর জন্য কোনো বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছে তাকে ধারণ করবার মতো? এই তো যে প্রশ্নটা ছিল যে রবীন্দ্রনাথ আসলে আমাদের পারিবারিক একটা উদ্যোগ বোধ হয় নেওয়া উচিত, এটা স্কুলে পড়ে হবে না। আজকে আমার ছেলে পছন্দ না করলে দেখব বাবার এখানে সাজাবার জন্য রবীন্দ্র রচনা বলিগুলো আছে, দেখাবার জন্য হলো আছে, তাও তো একটা উল্টে দেখলো, আর দেখি তো কখনটা আমারটা অবশ্য পুরনো, বা বোধহয় 30 খণ্ডে না কত আবার অপ্রকাশিত, আজকে তো 10 খণ্ডে পাওয়া যায়। তো কাজেই ওই যে আমার বাবা মারা যাওয়ার সময় কোনো আমার জন্য অট্টালিকা রেখে যেতে পারেননি, আমার জন্য মেলা বই রেখে গেছেন, তো এটাই তো একটা অহংকারের ব্যাপার না, আমার এক বস্তা বই রেখে গেছেন। আমি তো অন্তত গর্ব করে বলি আমার বাবা আমার হাতে গোল্ডেন ট্রেজারি উঠিয়ে দিয়ে গেছে, কবিতার বই আর কিচ্ছু বলি না, বাবা কী দিয়েছেন একটা কবিতার বই আমার হাতে উঠিয়ে দিয়েছেন যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো এইটা এই গর্বটা করতে হবে, বিদ্যা নিয়ে সহজিয়া জীবনযাত্রা, অল্পতে খুশি এটা নেই বাঙালির, চলে গেছে। আমরা 8 ভাই বোন ছিলাম, একটা ডিম কেটে মা যত 4 জনকে 8 জনকে 8 টুকরা করে খাওয়ালো, তো এত ভাই বোন হলে সংসারে তো আমরা বড়ো হয়েছি, কিন্তু আনন্দেই বড়ো হয়েছি, সেই জিনিসটা চলে গেছে। এখন বৃত্ত পুঁজিবাদ একদিকে, একদিকে বস্তুতান্ত্রিক যে আমাদের দর্শন,
এটা কিন্তু আমাদের অনেকখানি রবীন্দ্রনাথের যে শিক্ষা ছিল তার সাথে ধর্মচিন্তার কি কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ, রবীন্দ্রনাথের ধর্ম আমি বলবো কিনা জানি না, ঠিক মানে আমরা যে ধর্মে বিশ্বাস করি, উনি তো ব্রাহ্ম সমাজ ছিলেন, উনি তো মূর্তি পূজা একসময় ওনাদের উঠে গেল ওখান থেকে, কিন্তু ওনার ধর্মচিন্তার মধ্যে এক অন্য জিনিস ছিল। উনি যে প্রার্থনা গৃহে বসতেন, এখনও শান্তিনিকেতন আছে, আমি ভেবেছি যে কী নিয়ে কাকে প্রার্থনা করতে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চলে চোখের জলে। একটা নাস্তিক পড়লো চোখে জল এসে যাবে, তোমার নিজেরে করিতে গৌরব দান, নিজেরে করি কেবলই অপমান, এটা তো সার্বজনীন কথা। আমি যদি গৌরব দান করতে খালি মুহূর্তে মুহূর্তে নিজেকে অপমান করছি। আমার ধারণা রবীন্দ্রনাথ দুই ঘন্টার চোখ বন্ধ করে বসে থাকতেন, উনি যে জগতে উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ এই যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার লয় ছন্দে চলছে, এই ছন্দেরই উনি আরাধনা করতেন, এই ছন্দেরই তপস্যা উনি করতেন। এটি তো ঈশ্বর এক অর্থে, তাই না? এটি তো ঈশ্বর ভাবনার অন্তর্গত। তো এইটা রবীন্দ্রনাথের ধর্ম ঠিক অন্যান্য ধর্মের মতো নয়, বাইবেলের ধর্ম বা অন্য কোনো কেতাবের ধর্মের মতো নয় বলে আমার বিশ্বাস। আমি জানি না কবিবর কী বলবে না। আমি 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 যেটা বলি, একটা জীবন ধর্ম উনি বিশ্বাস করতেন, যে জীবন ধর্মটা প্রকৃতির সঙ্গে যুক্ত, মানে মানুষের সঙ্গে, মানুষের সঙ্গে যে ধর্মটি যুক্ত। আর শিক্ষা ব্যবস্থার কথা কিছুক্ষণ আগে আতর ভাই বলছিলেন, আমি এখানে একটু যুক্ত করতে চাই। রবীন্দ্রনাথের সঙ্গীত থেকে শুরু করে তার যাবতীয় কার্যক্রমের ভেতরে শিক্ষার যে বিষয়টিকে উনি গ্রহণ করেছিলেন, উনি চেয়েছিলেন যে একটি খড়ো ভূমিতে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বালক বালিকারা তাদের জীবন শুরু করবে, এবং সেই শুরু করাটা বাংলা থেকে শুরু করে ভারতীয় হয়ে সর্বপৃথিবীর সঙ্গে যুক্ত হবে। এই কারণে উনি দেখেন সুদূর ইটালি থেকে, সুদূর চীন থেকে, জাপান থেকে অধ্যাপক এনেছেন, বিজ্ঞজন এনেছেন, ইউরোপ থেকে বিজ্ঞজন এনেছেন, তাদেরকে দিয়ে শিল্পকলা, চিত্রশিল্প এবং নানা প্রকার আয়োজন সম্পন্ন করেছেন। এই আয়োজন সম্পন্ন করার পেছনে আমাদের আজকের দিনে তার পরিপূর্ণতা কী, এই কথাটি যদি বলতে হয়, দেখুন তার ধর্মচিন্তার কথা বললেন, সঙ্গীতের ভেতর দিয়ে ধর্মচিন্তা। আমার দেশে বাংলাদেশে আমি যে ধর্ম যাপন করছি, 90% লোক আমাদের দেশে মুসলমান। সঙ্গীতের অংশটুকু আমরা যখন বলি যে গতে গান, গান শোনা ভালো নয়, সেই দেশে বসবাস করি, আমাদের পাঠ্যপুস্তকে যখন থাকে গতে গান, গান শোনা ভালো নয়, তো সেইখানে সঙ্গীত যে আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত, শিক্ষার সঙ্গে যুক্ত, প্রাণের সঙ্গে যুক্ত, জীবনের সঙ্গে যুক্ত, এটাকে আমরা মিস করছি। সংস্কৃতির প্রতি অংশে রবীন্দ্রনাথ যুক্ত ছিলেন, সেই যুক্ততার জন্য যে উপকরণসমূহ তিনি ব্যবহার করেছেন তা আমাদের দেশে এখন এই অবস্থার ভেতরে তরুণেরা শুধু নয়, আমরা যারা বয়সী তারাও মাঝে মাঝে দ্বিধার ভেতরে পড়ি, যেটা 60-এর দশকে পড়িনি কিংবা 70-এ পড়িনি, এখন দ্বিধার ভেতরে পড়ি। আপনি পোশাকের আচরণ থেকে শুরু করে, পোশাকের আচরণ থেকে শুরু করে কি নারী কি পুরুষ, আমাদের জীবন আচার এবং খাদ্যাভ্যাসের ভেতরে যে দেখেন যে আমরা কী চর্চা করছি। অতএব একজন রবীন্দ্রনাথ যখন স্থাপিত হবেন বাংলাদেশে, তখন সর্ব আচরণে, সর্বধর্মে, সর্বজীবনে, সর্ববিহারে উনি স্থাপিত হবেন, এবং এই স্থাপনার অংশটুকু আমাদের বাঙালি চরিত্রের মৌল উপাদান শুধু নয়, প্রধান এবং একমাত্র উপাদান বলে আমি বিবেচনা করি। তাহলে তিনি যে শিক্ষা ব্যবস্থা করেছিলেন, হ্যাঁ, প্রকৃতির সঙ্গে শিক্ষা, সেটা কি এখনও থাকা উচিত? অবশ্যই অবশ্যই এটি বিস্তারিত হওয়া উচিত ছিল, এবং সেই বিস্তারের অংশটুকু আমরা গ্রহণ করতে পারিনি আমাদের সীমাবদ্ধতার কারণে এবং আমাদের অর্থনৈতিক দৃঢ়তার কারণে এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে, কারণ ওই শিক্ষা ব্যবস্থা আমাকে কোনো উপায়ের পথ সহজ করে দিচ্ছে না। আমার উপায়ের পথের জন্য ইংরেজ আমলে প্রবর্তিত উপায় মানে টাকা রোজগার, টাকা রোজগার, কিন্তু টাকা রোজগার ছাড়া ওই পথটা আমাকে মানবতা শেখাচ্ছে, আমার নীতিবোধকে সমৃদ্ধ করছে, কিন্তু আমার আমার অর্থনৈতিক অবস্থান যেখানে সেখানে আমার যদি উপার্জন না থাকে তো সমাজ যাপনে কিংবা সংসার যাপনে আমি আমি নিষ্ঠ হব না কিংবা পারঙ্গম হব না, যে কারণেই ওই শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণভাবে গ্রহণ করার মতো ক্ষমতা আমার দেশের একজন সাধারণ মানুষ, কৃষক কিংবা অন্য চরিত্রে এটাকে আসতে পারল না এবং আসা সম্ভবও নয়। আমার যদি অর্থনৈতিক অবস্থা ভালো হতো কিংবা সরকারিভাবে যদি কোনো শিক্ষাকে সেই অর্থে সুদূর প্রসারী করার জন্য
বিস্তারিত করার জন্য অনুদান কিংবা সাহায্য দেওয়া হতো, তাহলে এর চেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা আমি বিবেচনা করি আর হতে পারে না। আতর ভাই বলছিলেন বিজ্ঞান শিক্ষার ব্যাপারে যে উন্নতা ছিল এটি প্রাকৃতিকভাবেই হয়েছিল, কারণ রবীন্দ্রনাথ তো আইনস্টাইনের সঙ্গেও কথা বলেছেন, আবার ধর্ম আচরণে যাই হোক রাজনৈতিক আচরণে উনি তো গান্ধীজির সঙ্গেও কথা বলেছেন। অতএব রবীন্দ্রনাথ চেয়েছিলেন সর্বমঙ্গলের জন্য সর্বব্যবস্থা করা, কিন্তু সফলতা তার ওই কলাভবন কেন্দ্রিক হোক আর না। আমি আমি একটু যোগ করবো, আসলে আমরা যেই আজকে টেকনোলজিক্যাল বা কারিগরি যে জিনিসগুলো পৃথিবীকে বিরাট পরিবর্তনের মুখে ফেলেছে, এটা নিশ্চয়ই রবীন্দ্রনাথ বেঁচে থাকলে বিরোধিতা করতেন না। উনি অত্যধিক আধুনিক জীবদ্দশায় উনি করেননি, উনি অত্যন্ত আধুনিক মানুষ ছিল। আইনস্টাইনের সঙ্গে তিনবার তর্ক হলো ওনার, তো ডিসকোর্স ওরা বলেছে এই গ্রেট পোয়েট উইথ এ সায়েন্টিফিক মাইন্ড ফ্রম ইন্ডিয়া অ্যান্ড গ্রেট সায়েন্টিস্ট উইথ এ পোয়েটিক মাইন্ড ফ্রম দি ইউরোপ উইল হ্যাভ এ ডিসকোর্স, তর্ক হবে। তো রবীন্দ্রনাথের কী সুন্দর কথা, তো বলছে আপনি তো থিওরি অফ রিলেটিভিটির প্রবক্তা, মানে একজন মানুষ ছোটো খাটো দুটো রেল একসঙ্গে চললে ট্রেন মনে হবে স্থিত, কোনোটাই চলছে না বলছে। তখন আইনস্টাইন বলছে না 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 ঠিক আছে, আমি বলছি প্রত্যেকটা জিনিস আপেক্ষিক ঠিক আছে, কিন্তু এই টেবিলটা চতুষ্কোণ, এই টেবিলটা লম্বা, এটা একেবারে সলিড ট্রুথ। তো বলে আমি মানি না আপনার কথা, এটা কিন্তু শেষ হয়নি তর্ক। বলছে সত্য হচ্ছে একেবারে ধ্রুব সত্য হচ্ছে, মানুষ জন্মগ্রহণ করবে মানুষ মরবে, আর এটা আমি নিজের চোখে দেখছি, দেখে আমি মাথার মধ্যে নিচ্ছি, দেখি এটা চতুষ্কোণ হয়েছে বা এই টেবিলটা গোলাকার হয়েছে, আমারই চেতনার রঙে পান্ন হলো সবুজ, চুনি উঠলো লাল হয়ে, আমি চোখ তুললাম আকাশে, বললাম সুন্দর সুন্দর হলো সে। কাজেই তার সাথে জগদীশচন্দ্র বসুর যে বন্ধুত্ব ছিল, মহাবিজ্ঞানী যিনি আজকে প্রথম তরঙ্গ পাঠিয়েছেন কিন্তু মার্কনি হয়তো নিজের নামে চালিয়ে দিয়েছে গাছের জীবন, সত্যেন বোসকে উনি চেনেন না বলে লজ্জা পেলেন, বোস আইনস্টাইন পার্টি জয়েন্ট থিওরি যেটা নিয়ে আজকে অনেক কথাবার্তা হচ্ছে যে বোসন পার্টিকেল নিয়ে কথা হচ্ছে, এদেরকে রবীন্দ্রনাথ খুব ভালোবাসতেন। রবীন্দ্রনাথ সমস্ত আধুনিকতাকে আলিঙ্গন করেছিলেন, নটির পূজা সিনেমা পর্যন্ত করেছিলেন, ওটা এখন রাশ প্রিন্ট পাওয়া যায়, অত ভালো না। উনি যদি আর 10 বছর বাঁচতেন দেখবেন যে প্রায় সত্যজিতের কাছাকাছি ছবিও বানিয়ে ফেলতে পারতেন। উনি আধুনিক, আমার কথা হলো আধুনিকতায় আলিঙ্গন নিশ্চয়ই করব, কিন্তু তার পাশে যেটা বললে সহজাত শিক্ষাটা আমাদের রাখতে হবে। কিন্তু শিক্ষায় আমি আবার আসি ফেরত, যে শিক্ষায় আমরা অনেক এখন অনেক রকম বিষয়ে উচ্চশিক্ষিত হচ্ছি, তারপরে চাকরি পাচ্ছি না, ঘুরে বেড়াচ্ছি, নানা রকম তরুণদের নিয়ে অনেক রকম কথা শোনা যায়, কেউ প্রতিভাবান হচ্ছে, কেউ অন্য কোনো কাজ করে বেড়াচ্ছে যেটা নিয়ে হয়তো আমরা সেভাবে সুনাম করতে পারছি না। সেক্ষেত্রে যদি আমরা শান্তিনিকেতনের শিক্ষাকে ফিরিয়ে আনি তাহলে কী হবে এই মুহূর্তে? নিশ্চয়ই ভালো হবে, কারণ আমরা যদি প্রকৃতির মধ্যে থেকে সব জ্ঞান আহরণ করি। রবীন্দ্রনাথ তো বিজ্ঞান বিরোধী ছিলেন না, রবীন্দ্রনাথ কোনো ধর্ম বিরোধীও ছিলেন না, যে এই ধর্ম ভালো এই ধর্ম খারাপ, হয়তো গৌতম বুদ্ধের সামনে উনি মাথা অবনত করেছিলেন মৃত্যুর আগে, সেটা উনি সবাইকে, এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওনার অনেক ভালো উক্তি আছে, এবং ওনার লাইব্রেরিতে ওনার বই ছিল, মানে হাদিস টাদিস ছিল, তো উনি সব কিছুকে গ্রহণ করেছেন। যেমন সহজাত সৌন্দর্য, কাব্যপ্রীতি ছেলেদের থাকবে নিশ্চয়ই, উপন্যাসে পড়বে, তার সাথে ইন্টারনেট অ্যাক্সেস করবে না, আজকে তো ইন্টারনেট তো মহা জাদু, গুগল অ্যাক্সেস করলে সব কিছুই পাওয়া যায়, সেটা আমি কেন গ্রহণ করবো না? আমার কথা হলো টেকনোলজি মিসইউজ যেন না হয়। আজকে কী বলে আণবিক শক্তি এসেছিল পৃথিবীতে মানুষের উপকারের জন্য, কেউ তো ভাবে নেই যে হিরোশিমা নাগাসাকিতে ফেলে মানুষকে ধ্বংস করবে, সব মানুষের মঙ্গলের জন্যই আসে। কিন্তু কিছু দুষ্ট মানুষ আছে, মন্দ মানুষ আছে, মানুষের তো দুটো ভাগ, হ্যাঁ, শুভ আর অশুভ, শুভ অশুভের দ্বন্দ্বে কিন্তু আমার কেন জানি মনে হয় বারবার শুভটা হেরে যায়, কিন্তু তারপরে শুভ চিন্তা কিন্তু মানুষ ছাড়তে পারে না, এর সঙ্গে লড়াই নিরন্তর লেগে আছে সে বহুকাল থেকে। রবীন্দ্রনাথ সে শুভ চিন্তার একেবারে বাহক অগ্রপথিক তিনি। হ্যাঁ হ্যাঁ, ভাই ওই যে যেটা ওই কথাটা রেশ ধরে যে শান্তিনিকেতনে যে শিক্ষা ব্যবস্থা রবীন্দ্রনাথ চালু করেছিলেন সেটা আমাদের দেশে প্রযোজ্য কিনা, আমাদের দেশে অবশ্যই প্রযোজ্য, এবং আমাদের দেশ উৎকৃষ্ট দেশ সেটিকে গ্রহণ করার জন্য শুধু দুটো জিনিস ছাড়তে হবে। ওই শিক্ষা ব্যবস্থায় আমাকে উচ্চাশা থেকে বিরত রাখে, আমাকে মোহ থেকে বিরত রাখে, এবং আমাকে অমঙ্গল চিন্তা থেকে বিরত রাখে। এই তিনটি জিনিস থেকে যদি আমি বিরত হই, আমার যদি লোভ না থাকে, আমার যদি পরশ্রীকাতরতা না থাকে, তাহলেই আমি ওই শিক্ষার মাধ্যমেই যে সরল জীবনযাপন করব, যে প্রকৃতির সঙ্গে জীবনযাপন করব, তাতে অর্থ উপার্জনের জন্য এই যে মঙ্গারিং করা কিংবা এই যে লম্ফঝম্ফ করা, এটার দরকার হবে না।
এবং এই শিক্ষাটাকে আমরা রবীন্দ্র সাহিত্যে রবীন্দ্র সৃষ্টিতে পাই, সাংঘাতিকভাবে পাই, সাংঘাতিকভাবে পাই। কারণ বিমলার কথাই বলি, ঘরে বাইরের বিমলার, এই যে লোভ, লোভের কথা কিন্তু বিমলা বলছে, বলছে আমি দেশের জন্য লোভ করব। লোভটা কার জন্য? দেশের জন্য। দেশের সাথে ঝগড়া করব, প্রতিনিয়ত রাগ করব, প্রতিমত মান অভিমান করব, কিন্তু দিন শেষে আমার দেশকে মা বলে ডাকব, যে মা হচ্ছে আমার নিজের মার চেয়ে বড়। অর্থাৎ আমার মায়ের পরনের শাড়ি যদি ছিন্ন, একেবারে শতছিন্ন হয়, উনি আমার মা। তো দেশকে, দেশপ্রেম, স্বজন প্রীতি, মানুষকে ভালোবাসা ছাড়া কোনো মানুষ মানুষ হতে পারে না বলে বিশ্বাস। রবীন্দ্রনাথের সমগ্র সাহিত্যকর্ম, ভাবনা, চিন্তার মধ্যে হলো যে সবার উপরে মানুষত্ব। তারপর কি? এটা না হলে তো জীবন বৃথা হয়ে যায়। যে আত্মচিন্তা যদি আমি মগ্ন থাকি, আমার তো বাঁচা, বাঁচবো হয়তো, কিন্তু সে বাঁচার কোনো অর্থ হয় না। বিরাট টাকার পাহাড় করে বাঁচবো, 10টা গাড়ি আমি দৌড়াবো, তাতে জীবন শান্তিতে হয় না, সুখের হয় না। আমি প্রায়ই বলি যে অতিবৃত্ত মানুষকে কিন্তু কাবু করে দেয়। অতিবৃত্তবানকে আমি দেখেছি আমার সমান আয়ু পায় নেই, সেটা কেন জানি। তো রবীন্দ্রনাথের মধ্যে সবই পাওয়া যায়, যে সব থাকবে, সৌন্দর্য চিন্তা, মানব প্রীতি হচ্ছে প্রধান, মানুষে মানুষে প্রেম, ধর্ম বিভাজন থাকবে না, মানুষে মানুষে কোনো বিভাজন থাকবে না, মানুষ তো মানুষই। আকাঙ্ক্ষাটা জীবন দেবতার কাছে থাকবে, জীবন দেবতা, জীবন দেবতা হচ্ছে রবীন্দ্রনাথের, এটা কিন্তু খুব জরুরি কথা, জীবন দেবতা, সেটাকে আবিষ্কার করতে হবে। সেটা হচ্ছে অ্যাটম, একদম অ্যাটমের মতো জীবন দেবতা, সেটাকে বের করতে হবে যে আমার জীবন দেবতা কি, আমি তার কাছে উৎসর্গকৃত, আমি জীবন দেবতা, আমি জানি। এই এই অন্বেষণে যে 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 নিষ্ঠ থাকবে সেই সার্থক, এটাই এই রবীন্দ্র চিন্তার আমি আমি বিবেচনা করি, এটি সারাৎসার, সারাৎসার রবীন্দ্র চিন্তার সারাৎসার হচ্ছে জীবন দেবতা আমার কে, আমি সেখানে ইয়ে করবো, যেভাবে আনন্দে থাকবো, যেভাবে আমি মানুষের মঙ্গল ভাবনা নিজেকে নিয়োজিত করবো। মঙ্গল হয়তো করতে পারবো না, কিন্তু অমঙ্গল ভাবনা আমি নিশ্চয়ই করবো না, আমার শত্রুর অমঙ্গল ভাবনা আমি করবো না, তার মুখের উপর দুটো খারাপ কথা শুনিয়ে দেবো, কিন্তু এটা নিয়ে আমি বাড়িতে যাবো না, কী করে তার ক্ষতি করতে পারি। রবীন্দ্রনাথ আমাদের এগুলো নানা উপন্যাসে শিখিয়েছেন, এবং গোড়াতে তো সাংঘাতিক কথা বলছেন, গোড়ার শেষমেশ আবিষ্কার করলো যে যত উনি হিন্দু, হিন্দুত্ববাদ কি ভারতীয় তত্ত্ব উনি প্রচার প্রসার করছেন, কিন্তু সে বললেন যে আইরিশ বাবার ছেলে। গোড়া কখন বদল হলো? গোড়া বদল হলো যখন গ্রামে গেল এবং ওই মুসলমান পরিবারকে সে সাহায্য করলো, এবং তার বন্ধুরা সেটা এটাকে নিয়ে অপবাদ দিল, এবং সে ফিরে এসে তখন সে বদল হচ্ছে। তার মানে কি? রবীন্দ্র ভাবনার সঙ্গে কিন্তু এই যে যে এই যে যে যুক্ততা, ধর্মীয় যুক্ততা, এটা কিন্তু অন্যভাবে, এটা এটা অন্যভাবে, অন্যভাবে এসে গেল, অন্য ব্যাখ্যা আছে, অন্য ব্যাখ্যা আছে, অন্য ব্যাখ্যা আছে। এবং গোরা বলছে দেশটিকে আজকে আমি প্রাণ ভরে পেলাম, দেশের জন্মগ্রহণ করলে, মায়ের পেটে জন্মগ্রহণ করলে যে মায়ের কট্টর ব্রাহ্ম, কট্টর ব্রাহ্ম যে যে হিন্দুকে পর্যন্ত স্থান দিচ্ছে না নিজের গৃহে, জানে না যে বাবা মা সনাতন ধর্মাবলম্বী এবং অন্য কিছু, তারপরে একজন মুসলমানকে সহায়তা করার পরেই সে তার এই উপলব্ধি হলো। তার মানে রবীন্দ্র বোধ কোথায়? জীবন দেবতার কাছে, জীবন দেবতার কাছে। এবং আমি তো দূরগামী কথাটা বলেছিলাম, এটাকে আবিষ্কার করতে, দূরগামীটা দুর্বুদ্ধতা নয়, দূরগামী যে একটু কষ্ট করতে হবে, ধরতে হবে, দূরগামী ফাট করে এটা ঢুকবে না, কাজে এটা ঘন ঘন প্রয়াস চালাতে হবে। আর মানুষের ভাবনার ভেতরে বলছিলেন যেটা যে সু আর কুয়ের ব্যাপার, আমার ধর্ম যদি আমি মানি, ধর্ম মানে সুধর্ম যদি মানি, এবং আমার যদি আদমকে বিশ্বাস করে আসি, আদমকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গেই, পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গেই একজন ইবলিসও আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। অতএব আমরা আমাদের সু এবং কু নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি, এবং ধর্মযাপনে, পৃথিবী যাপনে আমরা বিশ্বাস করি, এর ভেতর দিয়ে আমাদের মঙ্গল চিন্তা যাচ্ছে। মঙ্গল চিন্তা নিয়ে যে কথাটা আসছে, আমরা বারবার বলছি তরুণদের কথা, যে তরুণরা যদি রবীন্দ্রনাথকে ভালোবাসে তাহলে নিশ্চয়ই রবীন্দ্র পাঠে তরুণরা যদি আগ্রহী হয়, উৎসাহ বোধ করে, হৃদয় দিয়ে ধারণ করে, আমি বিশ্বাস করি সব তরুণ দন্তন্যবাদ দিয়ে মুদন্য হয়ে যাবে। এবং তার অর্থ এই, তাদের তারুণ্যের ভেতর দিয়ে একটি অন্য বাংলাদেশ, রবীন্দ্রনাথের বাংলাদেশ আমরা পাবো। হ্যাঁ, সেটার সাথে আমি যুক্ত করব, যারা হয়তো বাংলা খুব ভালো পড়তে পারে না, কারণ ইংরেজি মাধ্যম অনেক স্কুল হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, রবীন্দ্রনাথের ইংরেজি লেখা প্রচুর আছে। ক্রাইসিস অফ সিভিলাইজেশন পড়ুক, যেটা সভ্য, রিলিজন অফ ম্যান পড়ুক, নিজের ইংরেজি, রবীন্দ্রনাথ হাইকু স্টাইলে অনেক কবিতা আছে ইংরেজিতে, যেটা জাপানের দুই লাইনের, এগুলো পড়লে কিন্তু ওরা রবীন্দ্রনাথকে জানতে পারবে, ইংরেজিতে জানতে পারবে। রবীন্দ্রনাথে যখন রক্তকরবীকে ধিক্কার দিল এক সাহেব পড়ে গিয়ে,
বিলেতে ম্যানচেস্টার গার্ডিয়ানে ছাপালো যে ইউর নন্দিনী ইজ অবসকিউর টু আস, আমরা কিচ্ছু বুঝি না তোমার। রবীন্দ্রনাথ বলতো যে ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড দি ইনআর্টিকুলেট এশিয়া, আমরা কিন্তু এশিয়ার সব অভ্যাসই হলো কিছু কথা বলি বাংলার মানুষ বেশি আর কিছু কথা পেটের ভিতর রেখে দিই, যে আমরা তোমাদের অতি ফ্র্যামময়েন্ট লেডি ম্যাকবেথকে বুঝি না। ক্রিশ্চিয়ান ইউরোপ নো লঙ্গার ডিপেন্ডস আপন ক্রাইস্ট ফর আর পিস বাট অন দি লিগ অফ নেশন, ধরছে কীভাবে? দি প্রেজেন্ট ওয়ার্ল্ড রান বাই দি জ্যাক অ্যান্ড জায়ান্ট, জ্যাক হু ইজ নট এ জাইগেন্টিক ম্যান বাট মাল্টিচিউড অফ ম্যান জাইগেন্টিক টার্ন ইন টু জাইগেন্টিক সিস্টেম। এই যে বিরাট একটি ভেস্টেড ইন্টারেস্ট, কায়েমি স্বার্থের বিরুদ্ধে রবীন্দ্রনাথের রক্তক্ষয়ী একটি লেখার মধ্যে যুদ্ধ ছিল, যে মানুষ যুক্ত হয়ে একটা খারাপ যন্ত্র তৈরি করবে, খারাপ মানুষগুলো এক হয়ে কায়েমি স্বার্থ, ভেস্টেড ইন্টারেস্ট যাকে বলা হয়। তারপরে বলছে নন্দিনী, আমি খুব দুঃসময় নন্দিনী চিত্র এঁকেছি, আমার ডেভিলস টেম্পটেশন মানে শয়তানের চিত্রের কালো কালো পর্দার বিরুদ্ধে বিপরীতে আমি এঁকেছি যে একদিন মানুষকে পতনের হাত থেকে রক্ষা করবে তার শিয়ার পাওয়ার অফ লাভ। এটা যদি ইংরেজিতে পড়ে শিয়ার প্রেমের শক্তি দিয়ে মনে হবে পতনের হাত। আমি অনুষ্ঠান শেষে বলতে পারি যে তরুণদের অনুষ্ঠান দেখছে তাদের জীবন সফল হতে পারে, সার্থক হতে পারে, সুন্দর হতে পারে, এমন অনেক কথা। কিন্তু আমি চাই জানাব তার রহমান, আপনি রবীন্দ্রনাথের কোনো লাইন থেকে এমন কোনো কিছু বা রবীন্দ্রনাথের কোনো লেখা থেকে এমন দুটো লাইন বলেন যাতে আমাদের এই তরুণরা মনে করে যে রবীন্দ্রনাথ তাদের সত্যিকার বন্ধু। তরুণদের উদ্দেশ্যে ওইটাই বলি, একটা রোম্যান্টিক পড়ি যে অসুবিধা কী, শেষের কবিতা থেকেই পড়ি এটাকে যেভাবে যে ব্যাখ্যা নেয়, মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যের করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই, উৎকণ্ঠ মোর লাগি কেহ যদি প্রতীক্ষা থাকে সেই ধন্য করিবে আমারে, হেথা মোর তিলে তিলে দান গণ্ডুষ ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। প্রিয় দর্শক, ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড, নিতল টাটা এবং বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে এতক্ষণ আপনারা দেখলেন তৃতীয় মাত্রার বিশেষ পর্ব।